রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে বঙ্গভবনের ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে আন্দোলনকারীরা। এ সময় বাধা দেয় আইনশৃঙ্খলা বাহিনী। সেখানে আছেন রিপোর্টার আল কাসির, সরাসরি যাচ্ছি তার কাছে। বঙ্গভবনের সামনের অবস্থা এখন যদি বলি, উত্তেজনা বিরাজ করছে। এখানে ঠিক 8:30 কিছুক্ষণ পর মাইকে একটা ঘোষণা দেওয়া হয় যে এখানে যারা অবস্থান নিয়েছেন রাষ্ট্রপতির শাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে, তারা এখানের অবস্থান নেবেন না, তারা বঙ্গভবনে যাওয়ার চেষ্টা করবেন। এই ঘোষণার পরপরই বঙ্গভবনের সামনে যে রাস্তা আছে সেই রাস্তার সামনে যে ব্যারিকেড, এই ব্যারিকেড ভাঙার চেষ্টা করে এবং এই ব্যারিকেড ভেঙে বঙ্গভবনের ভিতরে ঢোকার চেষ্টা করলেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে যায়। তাদেরকে অবস্থানকারী বা আন্দোলনকারী যারা আছেন তাদেরকে নিয়ন্ত্রণে বা নিবৃত্ত করার চেষ্টা করে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। এ সময় ধাক্কাধাক্কি করে সামনে যে ব্যারিকেডটা আছে পুরো ব্যারিকেডটা সরিয়ে দেওয়া হয় এবং আন্দোলনকারীদেরকে নিয়ন্ত্রণ করার জন্য, নিবৃত্ত করার জন্য আমরা দেখেছি যে লাঠিচার্জ করতে দেখেছি এবং সাউন্ড গ্রেনেড শব্দ আমরা শুনতে পেয়েছি। এরপরে এখানকার অবস্থা আরও উত্তেজনাকর হয়ে যায় এবং এখানকার পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে যায়। দুইপক্ষের মধ্যে অর্থাৎ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী এবং আন্দোলনকারী যারা আছেন, যারা রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে এখানে অবস্থান নিয়েছেন, তাদের মধ্যে ধাক্কাধাক্কি আমরা দেখেছি এবং এর ফলে কয়েকজন আহত হয়েছেন। সবশেষ যে খবরটা পেয়েছি, আহত অবস্থায় দুজনকে হাসপাতালে পাঠানো হয়েছে এবং তারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এবং এর কিছুক্ষণ পরপরই আমরা দেখেছি যে পুলিশের একটি দল বা পুলিশের একটি ফোর্স এখানে আসে এবং তাদেরকে দেখে জনতা আরও উত্তেজিত হয়ে যায় এবং তাদের উপর হামলা করার চেষ্টা করে। তাদের হামলা থেকে বাঁচার জন্য পুলিশ বিভিন্নভাবে ব্যারিকেড টপকিয়ে বা ব্যারিকেডের উপর দিয়ে লাফ দিয়ে বঙ্গভবনের যে এরিয়া সেই এরিয়ার ভিতর ঢুকে যায়। এরপর পুলিশের একটি জল কামানের উপরও হামলা করতে আমরা দেখেছি। সব মিলিয়ে অল্প কিছুক্ষণ আগে বা 8:30 পর থেকে ঠিক 9:00 পর্যন্ত এখানকার অবস্থা খুবই উত্তেজনাপূর্ণ ছিল এবং এখন অবস্থাটা কিছুটা ঠান্ডা মনে হচ্ছে। এবং কিছুক্ষণ আগেও এখানে বিভিন্ন স্লোগান আমরা শুনতে পেয়েছি, এখন কিন্তু সেই স্লোগানগুলো শোনা যাচ্ছে না। তবে এখানে যারা আন্দোলন করছেন বা যারা সকাল দুপুর থেকে এখানে অবস্থান নিয়েছেন, তাদের সঙ্গে আমার কথা হয়েছে, তারা বলছেন যে রাষ্ট্রপতির পদত্যাগ না হওয়া পর্যন্ত তারা এখানেই থাকবেন এবং তারা শান্তিপূর্ণ আন্দোলন করছিলেন। শান্তিপূর্ণ আন্দোলনে কেন রক্তক্ষরণ হলো বা কেনই বা রক্তাক্ত হলো, তারা এই এই প্রশ্নগুলো ছুড়ে দিচ্ছেন এবং এরই প্রেক্ষিতে তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রপতি পদত্যাগ না করছে তারা এখান থেকে যাবেন না। আমি যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে আজকে বিকেল 3:00 পর থেকেই বিভিন্ন সংগঠনের ব্যানারে বিভিন্ন বয়সের ছাত্র জনতা এবং বিভিন্ন বয়সের পেশাজীবী মানুষদেরকেও আমরা দেখেছি বঙ্গভবনের সামনে এখানে জড়ো হতে দেখেছি এবং এর মধ্যে বেশ কয়েকটি সংগঠন ছিল এবং তারা আলটিমেটাম দিয়েছে এবং সেই আলটিমেটামের প্রেক্ষিতে উপদেষ্টা পরিষদ তাদের কাছ থেকে সময় নিয়েছে এবং সেই সময়ের প্রেক্ষিতে আগামীকালকে একাধিক বৈঠক হওয়ার কথা রয়েছে এবং তারই পরপরই কিন্তু আমরা একটা ঘোষণা শুনতে পেয়েছি এবং বঙ্গভবনে যাওয়ার যে ঘোষণাটি সেই ঘোষণা শুনতে পেয়েছি এবং এর পরপরই বঙ্গভবনে যাওয়ার চেষ্টা করলে এখানে পরিস্থিতিটা উত্তপ্ত হয়ে যায়। এখন পরিস্থিতি কিছুটা ঠান্ডা বলা যায় এবং আন্দোলনকারীরা তাদের মতো করে ঘুরছে, তাদের মতো করে অবস্থান নিয়ে রেখেছে। এই ছিল বঙ্গভবনের সামনে থেকে আমার কাছে সবশেষ। আমরা তখন সরাসরি ছিলাম বঙ্গভবনের সামনে।